আবারও গোষ্ঠীকোন্দল শাসক দলের। গভীর রাতে ব্যাপক বোমাবাজি, চলল বাড়িঘর ভাঙচুর, ব্যাপক উত্তেজনা এলাকায়। নদিয়া শান্তিপুর থানার ফুলিয়ার ঘটনা। সূত্রের খবর, আমফান ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের নতুন করে ঘর তৈরির জন্য টাকা দেওয়ার কথা ঘোষণা করে সরকার। অভিযোগ, শনিবার গভীর রাতে নদিয়া শান্তিপুর থানার ফুলিয়ার যুবনেতা শুভঙ্কর মুখার্জির নেতৃত্বে বেশ কয়েকজন যুবকের হাতে আগ্নেয়াস্ত্র এবং বোম নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। তৃণমূলের অপর এক গোষ্ঠী পঞ্চায়েতের প্রধান উৎপল বসাকের ঘনিষ্ঠদের মারধর করে। এরপর উৎপল বসাকের ঘনিষ্ঠরাও পাল্টা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। কয়েকজনের ঘর ভাঙচুর করে তারা, সেই সঙ্গে একটি টোটো এবং অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়। গভীর রাতে চলে এলাকায় বোমাবাজি, অভিযোগ দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। যদিও ঘটনার সম্পর্কে উভয় গোষ্ঠী অস্বীকার করেছে, উভয় পক্ষই পাল্টা অভিযোগের কথা দাবি করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানা পুলিশ। পুলিশ এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়, যদিও এলাকা জুড়ে এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে। গতকাল ঘূর্ণিঝড়ে যে বিধ্বস্ত ক্ষতি মানুষের যে ক্ষতিপূরণের টাকা এসেছিল আমাদের তামসিপ পঞ্চায়েতে, সাতটা কোঠা এসেছিল, সাতজন মানুষকে দিতে পারবো আমরা যথারীতি। সেই সাতটা মানুষের নাম দিয়ে তাদের টাকা আমরা ঢুকিয়ে দিতে পেরেছি। খুব গরিব মানুষ, একজন ভিক্ষে করে খায়, একজন বিধবা, একজনের বাড়িতে গাছ করে তার টুকটা ভেঙে গেছে, এরকম সাতটা মানুষ দিয়ে আমরা দিয়ে দিয়েছি। কিছু দুষ্কৃতি কালকে এসে রাত দুপুর দুটোর সময় আমার উপর চড়া হয় যে দুখানা দুশো হাজার টাকা এখনই দেয় আমাকে। আমি বললাম আমি দেবো কোথেকে, ভিডিও যদি আমাকে না দেয় আমি দেবো কোথেকে। ওদের কেন বলছে দুশো হাজার টাকা কেন চাইছে? কিছু ওরা বলছে টাউনশিপে মাত্র সাতখানা কেন দিল, দুশো হাজার টাকা দিয়ে, দুশো হাজার টাকা এখনই আমাকে ক্যাশ দেয়, ক্যাশ পয়সা দিতে হবে। অ্যাম্বুলেন্স করা ভাঙবে? অ্যাম্বুলেন্স তো ওরাই ভেঙে গেছে, যারা আমাকে আমার উপর হামলা করেছে পঞ্চায়েতে তারা অ্যাম্বুলেন্স ভেঙেছে। তারপরে এখন কী বলবেন এই বিষয় নিয়ে? আমি কি বলবো, দলকে জানিয়েছি, দলকে জানাবো, দীর্ঘদিন দলকে জানিয়েছি, দলকে জানাবো, পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে দল করতে এসে তো মারাত্ম হয়ে যাবো না, মারাত্ম হতে পারবো না, এত যা পরিস্থিতি মার্টার হয়ে যাবো। দল পুলিশ প্রশাসন যদি দেয়, যদি নিরাপত্তা দেয়, তাহলে হয়তো তাহলে পঞ্চায়েত চালাবো না, পঞ্চায়েত আজকে থেকে আমি পঞ্চায়েতকে কাজ বন্ধ রাখবো, আমি পঞ্চায়েত আর যাবো না। নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার বাড়ির লোকজন কান্নাকাটি করছে, আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না, তাহলে স্বাভাবিক তারা তো করবেই। কেন এই আমি নিয়ে জীবন বাজি রেখে কি আমি দল করতে আসবো নাকি? তাই এ তো মার্টার হয়ে যাবো আমি দুদিন পরে অবস্থা। কি হয়েছে ঘটনাটা কালকে? গতকালকে রাত 10:30 বাড়ি ঢুকি, ঠিক আছে, আমি পাড়ায় এখানে বসেছিলাম। তারপর যা গতকালকে শুনলাম যে পঞ্চায়েতে নাকি কি ঘিরাটেরও হয়েছিল নাকি, তা শুনলাম। যা আমি এইখানে আমি এলাকার জন্যে, শুধু আমার এলাকা না, আমি বিভিন্ন রকম এলাকায় আমি জয়বাংলা পেনশন ভাতাগুলো করে দিচ্ছি, তাতে শোনা যাচ্ছে কিছু মানুষের গায়ে বাজছে। এখানে যেমন উৎপল বসাক আছে, তো ওই পঞ্চায়েত সমিতির সদস্য বিলাস আছে, এরা এই নিয়ে খুব ইয়ে করছে। তা যাক, ওরা কালকে এই নিয়ে লোকজন কোন দল করে? এরা আমাদের তৃণমূলেরই। তারপরে ওরা প্রায় 19-20 জন আমাদের বাড়িতে আসছিলো, প্রায় সবাই মদ্যপান, দাঁটা ছিল, মেশিন টেশিন ছিল, বাসটা ছিল আমাদের, এই চালে হচ্ছে চালে বাড়ি মেরেছে, এখানে মারেছে, এখানে সাইকেল ছিল সাইকেলটা ভেঙেছে, আমার টোটোটাকে ভেঙেছে, এবং বলছে তোর ছেলে সাবধান করে দে, নাহলে গুলি করে মেরে দেবো, আমার মাকে বলেছে বলে আধা ঘন্টার মতো ছিল এখানে ঘুরপাক করছে, এই মন্দির স্থানে ঘুরেছিল, তারপরে ওরা চলে যায় ব্যাপারটা নিয়ে। তবে আমি আমার নেতৃত্বকে জানিয়েছি। আপনি ছিলেন তখন বাড়িতে? আমি বাড়ির ছিলাম। আচ্ছা, আমি বাড়ির ছিলাম, তার টিভি দেখছিলাম আমি। তারপরে এই যখন এসে গেটটা সব ভেঙে সব ঢুকলো, আমি এখানে। আপনি কোন দল করেন? আমি তৃণমূল দল করি, আমি হচ্ছে যুব তৃণমূল কংগ্রেস। পিটারের সঙ্গে থাকেন? হ্যাঁ, আমি দাদা পিটাদের সঙ্গে দল করি। আর যারা এসেছিল তারা কোন দল করে? তারা হচ্ছে বিলাস এবং হচ্ছে এই উৎপল। কোন দল করে? ওরা তৃণমূলের দল করে। আচ্ছা, তাহলে কি এটা গোষ্ঠী কোন দল? এটা গোষ্ঠীদ্বন্দ্ব না, কিন্তু এরাই এটা পাঠিয়েছে তৃণমূল থেকে। হ্যাঁ, আপনিও তৃণমূল করেন? আমি তৃণমূল করি। কতটা আতঙ্কে আছেন? আমি খুবই আতঙ্কে আছি, কারণ আমার বাড়ির থেকে আমার বউ কান্না টান্না করছে, আমার ছেলেবেও এই নিয়ে খুব চিন্তিত, মাও কান্না করছে, তাই এরকম বলে গেছে যে এরকম দিকে মেশিন দিয়ে গুলি করে মেরে দেবো, তুমি যদি এখনই ইয়ে না হও, ঠিক আছে। আচ্ছা, এখন কী চাইছেন? এখন চেয়েছি এটা যে আমার সঙ্গে এরকম না হয়, আমি আতঙ্কে আছি। থানায় জানিয়েছেন? না, থানায় আমি রাত্রেবেলা জানাইনি, আমার নেতৃত্বকে জানিয়েছি। তিনি আপনার নাম?